সুপ্রিয় শিক্ষার্থীরা, হাজীগঞ্জ সিলেন একাডেমি কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো, এই প্রত্যাশায় থাকলো সবার কাছে। তো চলো, আমরা আজকে তোমাদের জন্য আমি একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। প্রথম অধ্যায় থেকে তোমরা লক্ষ্য করো, সেই ভিডিও ক্লাসের সৃজনশীল একটি অঙ্ক বোর্ডে লেখছি, সেটি হলো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999, অর্থাৎ 9999। ক প্রশ্নে সংখ্যাটিকে কথায় লিখ, খ সংখ্যাটির মাঝে সঠিক স্থানে কমা বসাও, এবং গ সংখ্যাটির স্থানীয় মান নির্ণয় করো। চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই সৃজনশীল অঙ্কটির ক অংশের সমাধান করব। ক অংশে আছে সংখ্যাটিকে কথায় লিখো। তাহলে আমরা আগে চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লিখি, চার অঙ্কের বৃহত্তম সংখ্যা 9999। এখন আমরা সংখ্যাটিকে কথায় লিখব, অর্থাৎ সংখ্যাটিকে যদি আমরা কথা লিখি তাহলে হয় 9999। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি বলছে সংখ্যাটির মাঝে সঠিক স্থানে কমা বসাও। চলো আমরা এখন দ্বিতীয় অংশটির সমাধান করি। সংখ্যাটি হল 9999। এই সংখ্যাটির মাঝে সঠিক স্থানে কমা বসালে পাই 1000-এর ঘরে কমা বসাতে হয়। আমরা 1000-এর ঘরে দিলাম, যেটা কোনো 1000-এর পর আর কিছু নাই, আমরা 1000-এর ঘরে শুধু কমাটি দিতে পারবো। তাহলে এই চার অঙ্কের বৃহত্তম সংখ্যায় সঠিক স্থানে কমাটি বসবে 1000-এর ঘরে, অর্থাৎ প্রথম যে নয়টি বাম পাশের নয়টি আছে সেই বাম পাশের নয়ের পরে হবে। আশা করি তোমরা স্থানীয় মান নির্ণয়ের ক্ষেত্রে কোথায় কমা বসবে, প্রথমত 1000-এর ঘরে, তারপর লক্ষের ঘরে, তারপর কোটির ঘরে, তোমরা এই জিনিসগুলো মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা এই সমস্যার যে অঙ্কটি অর্থাৎ সৃজনশীল অঙ্কটি তার গ অংশের সমাধান করি। গ অংশে বলছে সংখ্যাটির স্থানীয় মান নির্ণয়। তাহলে আমরা আগে সংখ্যাটি কত, সংখ্যাটি হল 9999। এই সংখ্যাটিকে এখন আমরা স্থানীয় মান নির্ণয় করব। তো আমাদের প্রথমে যে সংখ্যাটি ডান পাশে আছে 9 একক,
নয় দশক মানে হচ্ছে 990। নয় শতক মানে 900 অর্থাৎ 900। হাজার 9000 মানে হলো 9 লিখে 3টি শূন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্থানেমান নির্ণয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য রাখবে, যখনই সংখ্যাগুলো বসাবে অবশ্যই যেন ডান পাশ থেকে সংখ্যার নিচে প্রত্যেকটি সংখ্যা হয়, এই জিনিসটা তোমরা অবশ্যই গুরুত্ব সহকারে লক্ষ্য রাখবে। তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ এবং অঙ্কটি বুঝে অনুরূপভাবে আরও বিভিন্ন সংখ্যার, যেমন 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এরকম বিভিন্ন সংখ্যা দিয়ে তোমরা চর্চা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায় আজকে আমরা আমাদের এই ভিডিও ক্লাসটি শেষ করলাম। ধন্যবাদ।